হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো সেই সমস্ত পুরুষ বন্ধুদের জন্য যে সমস্ত বন্ধুরা তাদের স্ত্রীকে খুশি করতে পারছে না, বা যাদের লিঙ্গ খুব ছোট সরু বা বাঁকা, যারা নিজের স্ত্রীকে বা নিজের সঙ্গিনীকে খুশি রাখতে পারছে না বা তাদের সাথে বেশিক্ষণ ধরে মিলন করতে পারছে না, যার ফলে তাদের স্ত্রী বা তাদের সঙ্গিনী তাদেরকে পছন্দ করছে না, এরকম যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে আমি কথা বলবো জাপানি তেলের সম্বন্ধে। এই জাপানি তেলটা তোমরা কোথায় পাবে, এর কী বেনিফিটস আছে, এটা কীভাবে ইউজ করবে, আর এতে কোনো সাইড এফেক্টস হতে পারে কি না সেই সম্বন্ধে জানাবো। তো অবশ্যই আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই জাপানি তেলটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে খুব সহজে পেয়ে যাবে, এছাড়াও অনলাইনে অ্যাভেলেবেল আছে, অনলাইন থেকে তোমরা পারচেস করতে পারো। এই জাপানি তেলে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো একদমই হার্বাল জাতীয় ইনগ্রিডিয়েন্টস, এতে কোনো রকমের ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়নি। তবে অবশ্যই তোমরা এটা ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। এবার বলে দিই বন্ধুরা, এর কী বেনিফিটস আছে, এই তেলটা ইউজ করলে কী বেনিফিটস আছে। এই তেলটা ইউজ করে যেটা বললাম, যাদের লিঙ্গ খুব ছোট সরু বা বাঁকা, যারা নিজের স্ত্রীকে খুশি করতে পারছে না বা স্ত্রীর সাথে বেশি সুন্দর মিলন করতে পারছে না, বা যারা বিয়ে করতে ভয় পাচ্ছে, এরকম সমস্যা থাকলে অবশ্যই এই তেলটা ইউজ করতে পারো। এবার বলে দিই বন্ধুরা, এই তেলটা ইউজ করলে কীভাবে ইউজ করতে হবে। এই তেলটাকে দিনে দুবার ইউজ করতে হবে। এই তেলটাকে দিনে দুবার করে ইউজ করতে পারো, 10 থেকে 12 ফোঁটা বা 15 ফোঁটা নিয়ে দিনে দুবার করে ইউজ করতে পারো। ভালোভাবে লিঙ্গের গায়ে মালিশ করতে হবে কিছুক্ষণ, এরকম কিছুদিন ইউজ করলে লিঙ্গের সব সমস্যা দূর হয়ে যাবে। এবার বলে দিই বন্ধুরা, এই তেলটা ইউজ করলে কোনো সাইড এফেক্টস হতে পারে কি না। তো এই তেলটা যেটা বললাম, এটা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টসে তৈরি, এতে তেমন কোনো খারাপ কেমিক্যাল দেওয়া নেই। তবু অবশ্যই তোমরা এটা ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। তাহলে বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।